হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে আসলাম শীতের মৌসুমে তোমাদের জন্য লাল লাল ঝাল ভোলা মাছের রেসিপি তো ভোলা মাছের রেসিপিটি আমি কি করে বানাই তোমরা সঙ্গে থাকো ভিডিওটি দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে ভোলা মাছগুলোকে আমি নিয়েছি তো ভোলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে নিয়েছি হলুদ লবণ মেখে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো এবার উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম আর এবার কড়াইতে দিয়ে দি সর্ষের তেল এই রেসিপিটা আমি সর্ষে তেল দিয়েই বানাবো কারণ এই মাছের ঝালটা সর্ষে তেল দিয়ে বানালে অসাধারণ হয় খেতে তো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একে একে দিয়ে মাছগুলো ভেজে নেব এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি তো মশলাতে দিয়েছি পরিমাণ মতো সর্ষে আর হলো জিরা আর দিয়ে দিচ্ছি কিছুটা পাকা লঙ্কা তো পাকা লঙ্কার সঙ্গে এবার মশলাটার সঙ্গে আমি কিছুটা জল দিয়ে দিলাম এবার মশলার পেস্টটাকে তৈরি করে নেব মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে দিয়ে নিয়ে আমি পুরোপুরি ভেজে নেব তো দেখো মাছগুলো উল্টে দিয়েছি এবার এই পাশটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যেহেতু সমুদ্রের মাছ তো সমুদ্রের মাছ একটু বেশি ভাজলেই ভালো লাগে দেখো মাছগুলো লাল করে ভেজে নিয়েছি এবার মাছের কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা জিরা ফোড়ন জিরার কালার চলে এসছে এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেবো হ্যাঁ বন্ধুরা তোমরা যদি চাও এখানে পেঁয়াজটাকে পেস্ট করে দিবে তাহলে হাফ পেস্ট করে দিতে পারো তাতেও ভালো হবে তো আমি একেবারেই ঝিরি করে কেটে নিয়েছি তাই পেঁয়াজটা এইভাবেই দিয়ে দিলাম তো দেখো খুব সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এবার কিন্তু আমি এখানে দিয়ে দেবো কুচানো টমেটো ছোটো ছোটো দুখানা টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব তো দেখো বন্ধুরা টমেটোটাও কিছুক্ষণ ভেজে নিয়ে ফিরে আসলাম এবার এখানে দিয়ে দেবো মশলাটা যেই মশলাটাকে আমি তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এই মশলার সঙ্গে একেবারে শুকনো মশলাটাও দিয়ে দিব তো শুকনো মশলাতে দেখো স্বাদ অনুসারে লবণ হল তার সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু নেড়ে দিচ্ছি আর যেই মিক্সার জারটাতে মশলা করেছিলাম সেটাতে কিছুটা মশলা লেগে আছে তো একটু ধুয়ে জল দিয়ে দিলাম এবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব আর আমার পাখিটা এত চিৎকার করছে আজকে খুশিতে ভীষণ শীত পড়েছে তো শীত পড়লে এরকম চিৎকার করতে থাকে খুশিতে নাচতে থাকে এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তাতে কালারটাও সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে তবে তোমরা যারা চিনি খেতে ভালোবাসো না তারা চিনিটা দিবে না তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছ মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর কড়াইতে লেগেও যাচ্ছে তো এবার আমি দিয়ে দিব জল আমি ওই একই গরম জলই দিয়ে যাচ্ছি তো গরম জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এবার জলের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা জলের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি একে একে মাছগুলো ছেড়ে দেব সবগুলো মাছ দেওয়া হয়ে গেল এবার একটা থালা দিয়ে ঢেকে রাখছি আমি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে খুলে নেব এবার আলতো হাতে একটু নেড়ে দেখছি ঝোল অনেকটা রয়ে গেছে তো যাই হোক আমি এখন এখানে ধনেপাতাগুলো দিয়ে দেবো কুচানো ধনেপাতা দিয়ে দিলাম ধনে এবার ভালো করে একটু মিশিয়ে দেব তো বন্ধুরা ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলাম এবার আমি একটা থালা দিয়ে ঢেকে রেখে আরও দু মিনিটের মতো জাল করে নেব দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে খুলে নেব ধোয়ার জন্য দেখাও যাচ্ছে না তবুও দেখা যেটুকুই যাচ্ছে তাতে বুঝতে পারছে তো বন্ধুরা মাছটা কত সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে তো খুব কম সময়ে তোমরা কিন্তু এরকম করে মানে ভোলা মাছের রেসিপিটি বানিয়ে নিতে পারো তো অনেকে বানাও সেটাও জানি এবার কিন্তু ভোলা মাছের রেসিপিটি আমাদের পুরোপুরি কমপ্লিট আমি একটা পাত্রে নামিয়ে নিলাম তো বন্ধুরা এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে